আসসালামু আলাইকুম চ্যানেল থেকে আমি আশরাফ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি অভিভাবকের সম্মতিপত্র কিভাবে তৈরি করতে হয় আসলে কিভাবে তৈরি করতে হয় না আমি এটা তৈরি করে রেখেছি এটা একটা ওয়ার্ড ফাইল এটা আমি আমার গ্রুপে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে খুব সহজে এটা দেখে নিতে পারবেন তবে তারা আগে বলে রাখি যে আপনারা যারা কমেন্টস করেন কমেন্টস করার আগে পুরো ভিডিওটা দেখে নেবেন পুরো ভিডিও না দেখে যদি কমেন্টস করেন তাহলে সেক্ষেত্রে সেই কমেন্টসগুলো কিন্তু আমাকে দেখায় না সো আপনারা পুরো ভিডিও দেখবেন তো দেখেন অভিভাবকের সম্মতিপত্র বা সনদপত্র যেটাই হোক আপনারা এখানে লিখবেন যে আপনার নাম লিখবেন যে যার নামে এই সনদপত্র বা যে চাকরিতে অ্যাপ্লিকেশন করবে তার নাম এই সম্মতিপত্রটা প্রয়োজন হয় মূলত আঠেরো বছরের নিচে যদি কেউ হয় তাদের জন্য আর আঠেরো বছর উপরে হলে এটা প্রয়োজন হবে না অথবা যদি কোনো একটা অ্যাপ্লিকেশনে লেখা থাকে যে অভিভাবকের সম্মতিপত্র প্রয়োজন সেক্ষেত্রে আপনাকে এটা দিতে হবে তো এটা আপনারা ডাউনলোড করে রেখে দিতে পারেন পরবর্তীতে এখানে জাস্ট হচ্ছে এটু ক্লিক করে এখানে আপনার নাম লিখে দেবেন তারপর এখানে পিতার নাম লিখে দেবেন মাতার নাম এখানে গ্রাম বা মহলা লিখবেন এখানে ডাকঘর লিখবেন থানা লিখবেন উপজেলা লিখবেন জেলা লিখবেন তারপর এখানে যেই বাহিনীতে বিমান বাহিনী নৌবাহিনী বা সেনাবাহিনী বা বিডিআর আনসার কোস্টগার্ড যেটাতে অ্যাপ্লাই করবেন ওই বাহিনীতে লিখবেন নিয়োগের জন্য সজ্ঞানের সম্মতি প্রদান করলাম তার এই নিয়োগের ব্যাপারে আমার বা আমার পরিবারের কারো কোনো আপত্তি নাই আমি তাহার সর্বাঙ্গীন উন্নতি ও সাফল্য কামনা করি এখানে তারিখ দেবেন এবং এখানে হচ্ছে গার্ডিয়ান আপনার বাবা বা আপনার যে গার্ডিয়ান আছে গার্ডিয়ান আপনার বাবা না থাকলে মা মা না থাকলে অন্য গার্ডিয়ান যে আছে তার নাম লিখে দেবেন লিখে দিয়ে এইটা আপনারা দিয়ে দেবেন এইটুক এইটুকি হচ্ছে অভিভাবকের সম্মতিপত্র তো এইটা আপনার হচ্ছে আমার যে টেক বিডি গাইড নামে আমার একটা গ্রুপ আছে সেই গ্রুপে এখান থেকে আপনারা দেখেন এই যে চুজ ফাইল এই যে গার্ডেনের সনদপত্র এখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন অথবা আমার পেজে ঢুকার পরে আপনারা এই যে রিসেন্ট গ্রুপ ফাইল এখানে যদি আপনারা ক্লিক করেন এখানে ক্লিক করে আপনারা হচ্ছে এখান থেকেও যে ফাইলগুলো আছে দেখেন ক্যারেক্টার সার্টিফিকেট জব অ্যাপ্লিকেশন ফর্ম স্বাস্থ্য পরিবার কল্যাণ পিডিএফ এগুলা এখান থেকে আপনারা হচ্ছে ডাউনলোড করে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কোনো সমস্যা থাকলে কমেন্টস করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল বাটনে প্রেস করতে ভুলবেন আর যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদেরকে ধন্যবাদ আর দেখেন আমার গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল নামে আমার একটা পেজ আছে এই পেজে আপনারা লাইক দিয়ে সাথে থাকবেন তাহলে হচ্ছে আমার যাবতীয় পোস্টগুলো আপনারা এখান থেকে পাবেন বা নিয়োগের সার্কুলার দেখতে পারবেন আর আমার যে যে টেকবিরি গাইড গ্রুপেও আপনারা জয়েন করতে পারেন তাহলে আমরা আমি সরাসরি আপনাকে ফেসবুক থেকেও যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ